বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে সুস্থ এবং নিরাপদে আছো। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো 18 তারিখ থেকে তোমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা শুরু হবে। আমি আশা করছি তোমরা পরীক্ষার প্রস্তুতি নেবে বাসায়। তো আজকে আমি তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে আসলাম। পরীক্ষার আগ পর্যন্ত আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে দিব, আশা করি তোমরা সে ক্লাস অনুসরণ করবে। তাহলে চলো আজকে আমরা কি পড়বো একটু দেখে নিচ্ছি। তোমরা তোমাদের খাতা এবং পেন্সিল সামনে রাখবে, যাতে আমি আজকে কিছু যোগ অঙ্ক করাবো, যাতে সেগুলো তোমরা খাতায় সাথে সাথে তুলে নিতে পারো। প্রথমেই আমি তোমাদেরকে আগে নামতা পড়াবো, সেটি হচ্ছে 8 এবং 9-এর নামতাটা আমরা একটু পড়বো, তারপর আমরা যোগ অঙ্ক করবো। লক্ষ্য করো, এখানে আমি 8 এবং 9-এর নামতা লিখেছি, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আমি আশা করি তোমরা বাসায় এতদিন এগুলো খুব ভালোভাবে রপ্ত করেছ। 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। এবার আসো আমরা 9-এর নামটা পড়বো। 9-এর নামটায় আমরা দেখতে পাচ্ছি 9 একে 9, 9 দুগুণ 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। তো শিক্ষার্থীরা, তোমাদের 8-এর নামটা এবং 9-এর নামটা মুখস্থ পড়া থাকবে। এবার আমরা কিছু যোগ অঙ্ক করবো। এখানে কিছু প্রশ্ন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নিবে। লক্ষ্য করো, আমরা জানি কী করে 2 সংখ্যার যোগ করতে হয়। এগুলো হাতে রাখার যোগ না, এমনি যে 2 সংখ্যার যোগ আমরা করব, আগেও করেছিলাম, এবার আমরা আবার পুনরায় রিভাইজ করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, তাহলে আমরা এখানে কয়টা কাটি দিব নিশ্চয়ই তোমরা সকলে জানো, আমরা জানি নিয়ম। 1, 2 ডাক টেনে করবো। তোমরা যারা মুখে হিসেব করতে পারো বা আঙুলে গুনেও করতে পারো, তাদের জন্য আরও সুবিধে। যেমন 1, 2, তারপর আমরা দেখতে পাচ্ছি কত আছে এখানে, 5। এখানে আমাদের 2-এর পর আমরা আরও 5টি ঘর গুনবো, 1, 2, 3, 4, 5। এখানে আমাদের শেষ হয়েছে, সবগুলো একসাথে গুনবো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা পাচ্ছি 7। এইখানে আমরা সেই 7 সংখ্যাটি লিখবো। এভাবে তোমরা আঙুলেও গুনে হিসেবটা করতে পারো, আমরা দেখবো মিলিয়ে ঠিক আছে কি না। এখানে 5টি আমরা দাগ দিব, 1, 2, 3, 4, 5। লক্ষ্য করে এখন আমরা সবগুলো একসাথে গুনবো, 5, 6, 7। দেখো আমাদের হাতে গোনা আর দাগ টেনে গোনা সঠিক হয়েছে, একই হয়েছে, তার মানে আমাদের হিসেবটি ঠিক আছে। তো তোমরা কী করবে, যারা হাতে গুনতে অসুবিধা হয় তারা পেন্সিলের সাহায্যে দাগ টেনে পরীক্ষা করবে এবং এভাবে করে লিখবে। বাম ডান পাশের গুলো তোমরা ডান পাশে দিবে, বাম পাশের গুলো বাম পাশে টানবে, তাহলে তোমাদের সুবিধা। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি 1, 2, এখানেও 2টি 1, 2, 1, 2, 3, 4। আর তোমরা যদি এই অঙ্কগুলো এতদিন বারবার প্র্যাকটিস করে থাকো, নিশ্চয়ই তোমরা জানো 2-এ 2 যোগ করলে কত হয়, 2-এ 1 যোগ করলে কত হয়, 3-এ 2 যোগ করলে কত হয়, বা 4-এ 4 যোগ করলে কত হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার আমরা লিখবো উত্তর। তোমরা অবশ্যই পরীক্ষায় উত্তর যোগফল লিখবে, তোমরা প্রথম মূল্যায়ন পরীক্ষায় কিন্তু সেটি লিখোনি, এবার কিন্তু অবশ্যই লিখবো, অনেকে সেটি লিখোনি। ওকে, সেমভাবে এখন আমরা এটি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 4, আমরা হাতে গুনবো, 1, 2, 3, 4। এরপর আমরা দেখতে পাচ্ছি কত, 3, 1, 2, 3। এখন আমরা গুনবো কত হলো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে, 7। একই রকমভাবে 4 আর 3 এখানেও আছে, তার মানে এটিও কত হবে, 7। এবার আমরা লিখব উত্তর যোগ ফল সমান 77। এভাবে করে তোমরা যারা হাতে গুনে করে করবে। এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কত আছে বলতো, 2। তাহলে আমরা হাতে গুনবো, লক্ষ্য করো, 1, 2 ঘর, তারপর হচ্ছে যে 5, 1, 2, 3, 4, 5। এবার আমরা গুনবো সবগুলো একত্রে, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানেও আমরা কত পাচ্ছি, 7। লক্ষ্য করো এখানে সংখ্যাটি উল্টো আছে, তার মানে আমরা 2-এ 5 যোগ করলে যেমন 7 হয়, 5 এবং 2-এ যোগ করলেও আমরা 7 পাবো। এখানেও দেখা যাচ্ছে আমাদের উত্তর একই আসলো, ফলাফল একই রকম আসলো, যোগফল 77। এতে করে আমরা বুঝলাম বিভিন্ন ধরনের সংখ্যা বিভিন্ন ধরনের হলেও সংখ্যার মধ্যে পার্থক্য থাকলেও আমাদের কখনো কখনো কিছু সংখ্যার উত্তর একই ধরনের আসতে পারে।
তাহলে এবার আমরা লক্ষ্য করি, এখানে তিন, এখানে তিন, আমরা তিন গুনবো, এক দুই তিন, এখানে আমাদের তিন গুণ আসে, আবারও নিচে তিন দেখতে পাচ্ছি, এক দুই তিন, এখন আমরা সবগুলো একত্রে গুনবো, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আমরা কত পেলাম বলতো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছয় পেলাম। আমরা এখানে তাহলে কত লিখব, ছয় লিখে দিব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়, আমরা শুরুতে ছয় গুনব, এক দুই তিন চার পাঁচ ছয়, এরপর আমরা দেখতে পাচ্ছি কত, তিন, এখন তিন গুণন করব, এক দুই তিন, গণনা করা আমাদের হয়ে গেলে এখন আমরা সবগুলো একত্র গণনা করি, চলো আমার সাথে সাথে অবশ্যই তোমরা গণনা করবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে আমরা কত পেলাম, নয়, নিশ্চয়ই আমরা সকলে নয় লিখতে পারি। এই যে আমরা কীভাবে লিখব, এই যে নয়, এবার আমরা লিখব উত্তর যোগফল, কী লিখব, উত্তর যোগফল কত, ছিয়ানব্বই। সংখ্যাগুলো তোমরা নিশ্চয়ই চিনে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো অঙ্কটি খুবই সহজ, শূন্য শূন্য দেখা যাচ্ছে, শূন্যর কোনো মান হয় না আমরা জানি, তাহলে শূন্যর সাথে শূন্য যোগ থাকলে শূন্যই হবে, চার এবং দুয়ে যদি আমরা যোগ করি কত পাবো, এক দুই তিন চার, এক দুই চার হলো এখানে, চার পাঁচ ছয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়, উত্তর কী লিখবো আমরা, যোগফল ষাট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম প্রশ্নগুলো হাতে তুলে নিবে, তারপরে অঙ্কগুলো বাসায় আবার চর্চা করবে এবং তার সাথে সাথে অন্যান্য পড়াগুলোও চর্চা করবে। আশা করি তোমরা বাসায় পরীক্ষা প্রিপারেশন নেবে। আমি আজকে তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসগুলো অনুসরণ করবে। আল্লাহ হাফেজ।